আসসালামু আলাইকুম বিয়ার্স, আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগতম। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ একটি থ্রি পাড়ের আলমিরা। আলমিরাটা করেছি একেবারে নতুনত্ব করে, খুবই চমৎকার অসাধারণ একটি ডিজাইন দিয়ে কানিশটি সাজানো হয়েছে। তাই আমি আলমারিটা দেখিয়ে দেব আপনাদেরকে কারখানার ভিতর থেকে। কারখানার ভিতরে একেবারেই ভিডিও করা হয় না, কারখানার ভিতর থেকে দুই একটি ভিডিও ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। তবে এই আলমিরাটা একেবারেই নকশার কাজ সম্পূর্ণ হলো, একেবারে কারখানার ভিতরে কোড়া পালিশ করে রাখা হয়েছে। এটা একেবারেই লিগার পলিশ করা যাবে, এখান থেকে হ্যান্ড পলিশ করা যাবে, যে কোনো পলিশ করা যাবে। পলিশের পরে একটু গেটআপটি আরও অন্যরকম একটি গেটআপ চলে আসবে এই আলমিরাটার। আমি কারখানার ভিতর থেকে একেবারেই দেখিয়ে দিচ্ছি। কারখানার ভিতর থেকে কিছুদিন আগে এই মাত্র আলমিরাটা কমপ্লিট হয়েছে, যেহেতু দেখতেই পাচ্ছেন কারখানার ভিতরে পিছন সাইডে নকশার কাজ চলে গেছে নকশা মিস্ত্রিরা। এখানে রয়েছে আরেকটি শোকেসের দেখানো হয়েছে, শোকেসটি কালারিং করা হয়েছে, শোকেসের কাজটিও সম্পূর্ণ করা। তাই আমি এই আলমিরাটা খুবই চমৎকার অসাধারণ একটি আলমিরা। ওই পিছনটা দেখতেছেন, পিছনে নকশা মিস্ত্রিরা কাজ করতেছেন, পিছনে অবশ্যই নকশার কাজ চলেছে কারখানার ভিতরে। এখানে রয়েছে এখানে পলিশের একজন সুদক্ষ পলিশ মিস্ত্রি, অনেকদিন অভিজ্ঞ, অনেক পুরনো অভিজ্ঞ আমাদের মালম সাহেব, হ্যাঁ মালম ভাই নামে পরিচিত উনি। ওই একটু শোকেসটি একটু কাজ করেছেন, একটু মাল এখান থেকে অন্য জায়গায় নিচ্ছেন ওই পলিশের কাজ করবেন বলে। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই চমৎকার অসাধারণ কালেকশন নিয়ে আসি প্রতিনিয়ত। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আয়শা ফার্নিচার বিডি, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একেবারে যারা আমার ভিডিওটি নতুন দেখেছেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আমি কোন ধরনের ফার্নিচারের কালেকশন নিয়ে আসি, কোন ধরনের ভিডিও নিয়ে আসি, প্রতিনিয়ত ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন। যে কথা বলতেছিলাম, এই আলমিরাটা একেবারে করেছি তিন পার্টের ভিতরে, এটা করেছি সম্পূর্ণই বাইরে রয়েছে চিটাং সেগুনের ভালো মানের কাঠ দিয়ে এই আলমিরাটা করা। যেহেতু একেবারে জায়গা স্বল্পতার কারণে কারখানার ভিতরে চাপাচাপির ভিতরে ওরকমভাবে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারিনি, তবে আশা করি সামনে আর দিকে আরও কিছু সংখ্যক ভিডিওতে আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আর ভিতরটা ব্যবহার করেছি গামারি কাঠ দিয়ে আমরা বিভিন্ন রকম ফার্নিচার বানিয়ে থাকি, ছেদ ফার্নিচার বিভিন্ন রকম কালেকশন বানিয়ে থাকি, চিটাং গামারি বিভিন্ন রকম কালেকশন রয়েছে, সেট ফার্নিচার রয়েছে, যোগাযোগ করুন আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচার বিডি, আমার লোকেশনটা হচ্ছে ঢাকা লালবাগ, কিলার পার্ক থেকে অতি সহজে চলে আসা যায় কামরাঙ্গীরচর মাদ্দর বাজার কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার। আয়শা ফার্নিচার বিডি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে, অ্যাভেলেবেল ইমো হোয়াটসঅ্যাপ করা আছে। ওনাকে যে ভদ্রলোক দেখতেছেন দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা নিয়ে উনি ফার্নিচারের কারুকাজ করে যাচ্ছেন, ফার্নিচার কীভাবে বানাতে হয়, কীভাবে ফার্নিচার বানালে সুন্দর হয়, কোন কোথায় থেকে কোন ডিজাইন নিলে ফার্নিচার চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়, এই ভদ্রলোক দেখেছেন, ওনার নাম সলেমান সাহেব। উনি দীর্ঘ 30 বছর যাবৎ ফার্নিচারের অভিজ্ঞ একজন লোক, অনেক কারুকাজ করে অনেক ফার্নিচার মডিফাই করে উনি বানিয়েছেন। তাই ওনাকে কিছু সংখ্যক এখান থেকে দেখিয়ে দেওয়া হলো কারখানার ভিতরে, খুবই জেন্টলম্যান একজন ভদ্রলোক। তাই যে কথা বলতেছিলাম, এখানে রয়েছে থ্রি পার্টের যে আলমিরাটা, আর উনি তো আগেই বলেছি উনি মালেন সাহ, উনিও একজন দক্ষ পলিশ মিস্ত্রি। যে কথা বলতেছিলাম, এই আলমিরাটা আমি ভিতরটা ব্যবহার করেছি গামারি কাঠ, খুবই অসাধারণ নিউ লুকের একটি আলমিরা, একেবারে কানিষ্টি করেছি, খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা। এই আলমিরাটার আমি প্রাইস নিচ্ছি 55,000 টাকা। এটাতে ভিতরে রয়েছে চিটং গামারি কাঠ, অল্টিক সেগুনও আমরা করে থাকি, প্রাইসটা একটু বেড়ে থাকে। ভিতরটাকেও যদি ফুল সেগুন করে নিতে চান সেক্ষেত্রেও আমরা বানিয়ে দিয়ে থাকি। এখানে আমাদের ওই পিছন থেকে রয়েছে যেই নকশা মিস্ত্রিরা, ওনারা একটু আসা যাওয়া করছে সাইডে থেকে, যেহেতু কারখানার ভিতরে উপাশে উপাশে লোকজন রয়েছে কারো কাজ করার জন্য কাজ করতেছেন। তো আশা করি আবার ভবিষ্যতে আপনাদেরকে কারখানার ভিতর থেকে দেখিয়ে দেব কোন ধরনের ফার্নিচার আমরা প্রতিনিয়ত করে থাকি, কোন ধরনের বানিয়ে থাকি। অনেক ভিডিও দেখেছেন, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসবো ফার্নিচারের।